প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন আজকের সভার সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আমি মোহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا صدقت يا ربنا اللهم صل على مولانا محمد ولالي سيدنا مولانا কত ব্যথা কত ভাবে সয়ে সজ তুমি তোমারি খোলে লাল তাজে ফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেত হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এতায়ে ফেবাসি এরা বসলি তো আমি যে মহান আলহামদুলিল্লাহ। তড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে রাজারহাট নুরানী একাডেমি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে, এটা কি মাদ্রাসা? হ্যাঁ,
রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী দামাত বরকাতুহুমুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা খন্দকার রেজাউল ইসলাম, মঞ্চে বসা অন্যান্য ওলামা ইকরাম, বসা আছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজ সাহেব, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুড়িগ্রামবাসী, নতশিরে শুকরিয়া আদায় করছি মাবুদের যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মানুষ পরাধীন থাকলে যে কি অবস্থা হয়, আজকে আসার সময় মাওলানা সিরাজ ভাই বলছিলেন যে অনুষ্ঠানটা করার আগে আগস্টের 5 তারিখের আগে যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করেছি পায়ের সুতা ছিঁড়ে গেছে, এক এক জায়গায় যাওয়া লাগতো 14 বার করে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা মানুষ শুনবে বলবে, যে মানুষগুলোর কাছে অনুমতি চাইতে যাওয়া লাগতো ওদের লজ্জা করতো না? লজ্জা করবে কি, ও কি মানুষ নাকি? মানুষ হলে তাদের কাছে কোরআনের কথা বলতে যাওয়ার জন্য অনুমতি চাইতে যাওয়া লাগবে, তারা মানুষ কি করে হয়? এটা তো শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এ বায়ান এ বক্তব্য পৃথিবীর মানুষের জন্যে, সে যে ধর্মে বসবাস করতে পারে। সুতরাং এ বক্তব্যগুলো আল্লাহ দিয়েছেন তাম পৃথিবীর সব মানুষের জন্যে, তাও আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদেরকে আমার কোরআনে কারিম শোনাও। হাদা বায়ানুল লিন্নাস অভুদান মাওয়াইজাতুল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন এর ভেতরে যত বক্তব্য আছে আমি আল্লাহ দিয়েছি এটা জিন্দা মানুষের জন্যে। অথচ 15.5 বছরে কি দেখলাম আমরা, জীবিত মানুষদের সামনে কোরআনের কথা শোনানো উচিত না? আপনি পড়তে পারেন, পড়েন শোনান, মরে গেছে তখন পড়ে, মরে গেলে পড়ে করবো কি? এমন একটা দিক আর বিভাগ ছিল না যে জায়গায় দুর্নীতির থাবা ছিল না। যারা উপদেষ্টা দায়িত্বে এখন আছে কি বলছে দেখেন না, যেখানে হাত দেয় ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত, হাত দেব কোথায়? সুতরাং যারা এগুলো করেছিলেন নিজেদের কপালে নিজে আগুন লাগিয়েছে। আপনি আলেমদেরকে কোরআনের কথা বলতে দেননি, আলেমদের ক্ষতি করেননি, করেছেন আপনি নিজের ক্ষতি। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এদেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়, লজ্জা আছে। ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে, ওর পেছনে নামাজ হয়? হ্যাঁ, যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায় যাস? এই জন্য পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা, কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো, কারণ আপনি আর মোদি তো সমান, সেও নৌকার সাপোর্টার আপনিও নৌকার সাপোর্টার। আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন, কিসের মুফতি? জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল, মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মামুনুল হক, এনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার আর পরিচিত আলেম নেই, তাদের পাশাপাশি তো ছিলামে 3 বছর জেলখানা। তারা এই লোকটাকে ঘৃণা করে, যেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পালিয়েছে এইটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস, কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে, আমরা
শুনি নাই, কোনো জায়গায় পড়ি নাই, কিন্তু এই যে নিজে দেখলাম, এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়ব এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়ব। আপনি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়। আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বায়তুল মোকাররম, যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি। ভণ্ডামি করার জায়গা পান না, নামাজ পড়াতে এসেছে জোর করি, মনে হচ্ছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হইয়াছে। যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে। জেলখানায় ওর নামে বদদোয়া হইতো এই রুহুল আমিন যে লোকটা, ওর বাবা ভালো ছিল আল্লাহর অলি নিঃসন্দেহে মাওলানা শামসুল হক ফরিদপুরি, আল্লাহ তাকে হায়াতে তার জিন্দগির গোনাগুলো যেন মাফ করে জান্নাতের সে উচ্চ মাকাম দান করে। কিন্তু তার কাছ থেকে এ কি পয়দা হয়েছে, এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান, আলেম নামে কলঙ্ক, আলেমদের নাম বলতেও ঘৃণা করে লোকটা, সাফট দিত এই জালেমকে, আর কাজ পায়নি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো হতো। অ্যাসিড যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে, আমার মনে হয় যে জালেম পালিয়েছে ওর নামও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে আছে, জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, এই যে বিডিআর ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় এ সমস্ত জায়গার বহু বিডিআর এখনও জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। একজন মুরব্বীকে দেখতে পেয়েছিলাম, বলছে হামজা ভাই আমার আর এক মাস পরেই চাকরি শেষ হয়ে যেত, অথচ আজ 13-14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না আল্লাহর কসম। রাতের গভীরে যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে, এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো আহ, এটা আরো সে চলে গেছে। শুধু এই বিডিআরদের চোখের পানি না, 13টা অপরাধ করেছেন এই 15.5 বছরে, যেটা মাপ পাওয়ার মতো না। সবচাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো, এর চাইতে জঘন্য অপরাধে এ পৃথিবীতে আর নেই। তা জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে, আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। ইয়াসিদ এই শব্দটা কি খারাপ, অনেক সুন্দর না, কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এই কড়িগ্রামে কোনো হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, অ্যাসিদ রাখেন, কি নাম, অথচ নামটাকে খারাপ বলেন, এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে, আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে, 1 আর 2। আবু সেহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে, এর চাইতে দামি জায়গা কি আর আছে দুনিয়ায়? কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায়, ওখান থেকে দুর্বিষন্ধি করতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবিদের বিরুদ্ধে। এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা, কথা বলেন না কেন? আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জেহেলের মতো, কারণে জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত, আল্লাহর গজবের জায়গা এগুলো। যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব, একটা জায়গা আছে মজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয়, কিছু তার জায়গায় একটু দৌড়ানো লাগে, কারণ এটা গজবের জায়গা। আবু সাহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বিষন্ধি হতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা। এ বাংলাদেশেও সেই ঘরে বসে বসে যে শত নম্বর হোক, 32, 34, 35 নাম্বার,
এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতেন, এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি। সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায়, মানুষ যেন বোঝে যে এখানেও এক আবু জেহেল ছিল। আবু জেহেল নয় তো কি, অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব। আরে ভাই, হজ করেছে বাংলাদেশ থেকে যে, আর আবু জেহেল কাবা শরীফের সভাপতি ছিল। সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানি না, আমার দাবি এইটাই, এবং বহু আলেম এই মতই দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বরওয়ালা বাড়ি যেগুলো 32, 33, 34, 35, 36 নাম্বারওয়ালা বাড়ি নেই, যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা, যেগুলো যেগুলো ইসলামের দুর্বিসন্ধি করতো বসে বসে আলেমদের বিরুদ্ধে, এই জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু জেহেলের মতো টয়লেট বানান। আমি কাবা শরীফ ঘর আসছিলাম উপর দিয়ে, জায়গা পাইনি নিচ দিয়ে, হঠাৎ শেষ করে সাত পাঁক মারার পরে আমার অবস্থা খারাপ। আমি ওই আবু জেহেলের ওই যে বাড়ির পাশে, আমি জানতাম না যে ওটা ওর বাড়ি, ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জা আয়না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ? আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি যান। আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এদেশেও যাদের পেটে ব্যথা উঠবে, এই জালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কারণ জায়গাগুলো সব গসবের জায়গা। এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের, এ দেশে পীরায় জালেমের আস্তানায় ভাঙা শেষ, এ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। আমার কোষ্টিয়ায় যে দুইটা ছিল, ইট খুলে নিয়ে চলে গেছে, এমনকি টয়লেটের প্যান তাও খুলে নিয়ে চলে গেছে, ওইটাও রাখবো না। জালেমদের প্রতি আল্লাহরও রাগ, আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে। সুতরাং যে লোকটার লাখ লজ্জা নেই, কোন লজ্জায় আপনি আসলেন সেই গোপালী থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে, পিটিয়ে মেরে ফেলিনি মানুষ, তাই তো ভালো। আজ 15 জনের উপরে আহত, যে অবস্থার সৃষ্টি হয়েছে 24 ঘন্টা সময় দিয়েছে সেই আলেমরা, যে ওকে গ্রেপ্তার করে ডিম দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। আমার রিমান্ডে 10 দিন নিয়ে ডিম দেয়নি, আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দেই, আমাকে শুধু দেখিয়েছেন আর ওসা করেছে, আজকে আমরা সরাসরি ওরে ডিম দিতে চাচ্ছি, রাজি আছেন? না, সালেমদের আর কোনো ছাড় নেই। মাওলানা মামুনুল হক জানিয়েছেন, এই দেশে যারা সালেম প্রকাশ্য বড় বড় সালেম, যেগুলো 1628 জন বড় বড় সালেমের তালিকা হয়েছে, ওরা আলেমদের তালিকা করত। আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে, আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম, শোনেননি? তার ভেতরে আমার নাম। আমি বলছি আমি জেলে আর আমার তালিকা হয়ে যাচ্ছে। এদেশে 1628টা চেয়ার ছিল সালেমদের দোসর, এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম রাজারহাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, কিয়ামতের আগে যেন এদেশে কোনো সালেম আর ফিরে আসতে না পারে, চট করে ঢুকে পড়বে। ওর ইমাম শুধু চট করে ঢুকে কি দাঁপড়ানি খেয়েছে দেখতে পাচ্ছেন না? আপনি আসেন, আপনাকে দিয়ে অনেকে ডুক ডুকি বাজাবে, বিশেষ করে রংপুরের আবু সাইদের মা। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওর বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, আমার বাবা আমার এই ছেলেটাকে যা করেছে, যারাই করেছে, এর সাথে যারাই জড়িত, আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি। যেহেতু বিচার আল্লাহর কাছে আছে, আপনি এ সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো। আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা, আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য। আমি বানিয়ে বলছি না, বাস্তব এটা।
1000-এর উপরে মানুষ জীবন দিয়েছে 5 তারিখের আগে। আমার কোষ্টিয়ায় 16 জন, আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায়। যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তাওবা করবেন, আর যারা এই বড় বড় এই গুরু ঠাকুরগুলো এদের কোনো মাফ নেই। আজকে একটা ধরেছে আর্মি মশিউর, এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পায় ওরে মনে হয় পিটিয়ে মেরে ফেলে, কারণ আমি তো দেখেছি ওর ওপর রাগ কি মানুষের, একেবারে বান্টু একটা মানুষ। ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোশ আসে না, এবার নেন আর্মির হাতে পড়িস পিটিয়ে সোজা করে ফেলবে। এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল, এদের কিছু করারও ছিল না, তারপরেও এরা আরও নিরপেক্ষ থাকতে পারত। যে মানুষগুলো হুকুম দিয়েছে, এই যে বেনজির, কিসের বেনজির, ওর কোনো নজির নেই। এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে পুলিশের সাবেক আইজি, এর আগের আইজি, এরপরে কিছু মানুষকে ওএসডি করেছে, আর যারা ধরা পড়তেছে, আর ওই যে হাউং আঙ্কেল আছে, হাউং আঙ্কে, এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দুপুরবেলা 180 জনের একটা তালিকা করেছে এই জালেমদের বড় বড় দোসর যারা প্রশাসনে ছিল, একটাকেও এদেশের মানুষ ক্ষমা করবে না ইনশাআল্লাহ। জুলুম করলে আল্লাহ মামলা দেবে তিনি জানিয়েছে, আর আমরা তো 100টা দেব। আমার ধরার পরে বলেছিল যা যা বলতে বলছি এগুলো যদি না বলেন 50টা মামলা দেব। আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ হয়ে গেছে, কোনো মামলা আর নেই, বেকসুর খালাস। যে জজ ছিল, জজ আমার মামলার এইটা নথি দেখে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে কোনো মাল নেই, যা একেবারে 100 ভাগ খালাস করে দিয়েছে। আমি বলতে গেলাম যে আদালত আমার এই মামলা তো এই 3 বছর আপনার হাতেই ছিল, তখন তো আপনি বলেননি যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কে দিয়ে বিচার করবো, মানে এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, কি ছিল, এখন আমার হাত খোলা আছে, আমি এখন অপেন, এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি। আমরা চাই 1628টা চেয়ার এই দেশে মেন চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে, আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকবে, কথা বলেন ঠিক কিনা। আজকে যিনি ওসি এসেছেন ওনারও এখন হাত খোলা, আগে হাত বাঁধা ছিল, এখন তো হাত খোলা আছে, কিয়ামতের আগে যেন এরকম হাতগুলো আর কেউ বেঁধে দিতে না পারে, কি কথা বলছেন না কেন। আজকে রাত 12:30টার জরিপ দেখেন নিন, বিবিসি এবং আল জাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিক সংস্থা, ওরা দিয়েছে এদেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের সাপোর্ট করে যাচ্ছে। ঘোগো দেখেছেন আপনি, ঘোগোর ফাঁদ দেখেন টের তো পাচ্ছেন না কিছু, 100 জনের 28 জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়ার ধান্দায় আছে, আপনারা থামবেন, 100 জনের 58 জন মানুষ এদেশে এখন চাচ্ছে যে ইসলাম এদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। এটা তো আমি বানালাম নাকি, আপনি আল জাজিরা নিয়ে আসেন, রাত 12:30টায় রিপোর্ট বের হয়েছিল। আমার কালকে ছিল ফরিদপুর, তার আগের দিন চট্টগ্রাম, এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি, বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে, এখন দেশের অবস্থা এই, 58 জন মানুষ চাচ্ছে এ দেশে ইসলাম কায়েম হোক, ইসলামের হাতে দেশটা যাক, 28 জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিন, আর 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের দোসর এবং তাদের সাফাই গিয়ে যাচ্ছে, সাফাই যে গাচ্ছে দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে ভিডিও কল অডিও কল ওপেন করে দেয়, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়, তোরে নরম বানানো হবে। এ জেলার 2 জনকে কিভাবে পিটিয়েছে দেখতে পাচ্ছেন না, আমার কুষ্টিয়ার একজনকে এভাবে পিটানোর পরে তার ছেলে দিয়েছে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে, কি সুন্দর স্ট্যাটাস দেখেছে,
যে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে, এখন নিচে বলবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ। জালেমদের প্রতি কারো মায়া নেই, আল্লাহরও মায়া নেই, রাসুলের মায়া নেই, কারণ এরা সবার শত্রু। জালেমরা তার নিজেরও শত্রু, জালেমরা তার নিজেদেরও শত্রু। কেয়ামতে জালেমরা তার এই আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে, চিবিয়ে খেয়ে ফেলবে। সূরা ফুরকানের ভেতরে আছে। এই জন্যে জুলুম যারা করেছেন, আপনার দুনিয়া শেষ, আখেরাত তো শেষ আগে। আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য, যেমন কোনো দল ছিল না। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, এদেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখনও 2700 মানুষ হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে, এরা কোনো দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোনো দলের মানুষ? সবগুলো দেশের সম্পদ, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে, আমার মনে হয় এদুলে ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন এই 2700 মানুষকে দেওয়া দরকার। কিছু না করেই তুমি আন্দাজে, আল্লাহ আমাদেরকে আজকে সূরা আহজাব থেকে কিছু কথা তাফসীর আকারে শোনার তৌফিক যেন সামনে দেন। যাদেরকে নিয়ে আসলেন কষ্ট করে, যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আউয়াল মাস, এটা আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা আরাফ থেকে, দেখলাম না এটা রবিউল আউয়াল মাস চলছে, কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন, যেহেতু বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে, নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত সোরাত তার আদর্শ নিয়ে আনন্দে আছে। আমরা দুইটাই চাই, কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে? বলেন বলেন। তাহলে নবীজির জন্ম যেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না, আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, মিলাদ বলা হয়, এই যে ঈদে মিলাদুন নবী অনেকে অনুষ্ঠান পালন করে। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি, যারা এই এলাকায় মনে হয় এগুলো কম আছে, চট্টগ্রাম সিলেটে বেশি, যারা এগুলো করছেন একটা তথ্য বলছি। এবার এই পৃথিবীতে দুইজন মানুষ নবীজির আপন চাচা ছিল, তারা আবুল আহাব আর আবু তালেব, দুইজন আপন চাচা না, এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা, এত খুশি নিজের মাতিকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। আপনি পারবেন ওরকম, আপনি শুধু খেসড়ি আর জিলাপির ভক্ত, আর তারা নিজের বাড়ির কাজের মহিলাকে বলেছে যা তোরে আমি কেনা আজাদ করে দিলাম। অথচ দুইজন চাষা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত, কথা বলেন না কেন? আবুল আহাব যে জাহান্নামে গেছে এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন সায়াসলানা রং জাতালাহাব, ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছেন এই আয়াতের প্রমাণ। আর একজন চাচার নাম বললাম আবু তালেব, এই লোকটা মারা যাওয়ার দিন নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন ইয়া আম্মি আবি তালেব আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লা কাইন্দাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না, খালি আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা দেওয়া লাগবে না, ওটা আমি নিজেই নিয়ে নিলাম, শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবারে জান্নাতে দিয়ে দেব। পড়ে
কালেমাটা পড়ে নাই। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবুল হাব, ডাক দিয়েছিল, নেতা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম মানলে এখন ভাতিসারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা? তোমাকে মানুষ কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমাকে লজ্জা দেবে, তোমার নামে বদনাম বের হবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা মোহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজি মন খারাপ করেছিলেন, এই জন্য আল্লাহ সূরা আহজাবের সূরা কসাসের 56 নম্বর আয়াত তার জন্য নাজিল করে বলেছিলেন, কেন আপনি মন খারাপ করেন? হেদায়েত আপনার হাতে দেয় নিজে দিয়ে দেবেন, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি, আমি ভালো জানি যে কারে দেওয়া যায়। এ লোকটার তো মন নেই, আপনাকে ভালোবাসে, ঠিক আছে, আপনার জন্মে এই লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না। এরপরেও নবীজি তার মায়া মহাব্বত, তার যে কষ্ট, সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এই জন্যে নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াত নিয়ে, হে নবী কার জন্য হাত তুলেছেন, হাত নামান। মা কানা লিন্নাবিজ্জি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু বলি অরবা মিম বাদি মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে এই কথা যারা বলে বিশ্বাস করে তারা মুশরিক। এটা আবার দলিল দেওয়া লাগবে? আমি আবার বলছি, এই এদিকে থাকা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এই কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। আরো জোরে বলেন। যে লোকটা নামাজ পড়ানোর জন্য সে গোপালগঞ্জ থেকে এসেছে, এ লোকটার নামে আলেম হতে পারে, আল্লামা লেখা থাকতে পারে, লোকটার কার্যকলাপ এবং যাদেরকে সাপোর্ট করেছে লোকটা মুশরিক। জালেমের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, এই তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালেমকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন জানায়, সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। তামাম দুনিয়া জানে ওই মহিলা জালেম, এই কথা বলেন না কেন? তামাম পৃথিবীর ভেতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, 100 জনের তালিকা আছে, তার ভেতর ওনার নাম আছে। আপনি জানা শোনার পরও তার মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই, আবার জননী নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই গান, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন, আপনার পেছনে নামাজ হবে কি করে? এই জন্যেই তো জেলখানায় আপনার নামে বদদোয়া হইতো। আমি নিজে দেখেছি, মাওলানা মামুনুল হক বারবার আমাকে বলতো, হামসা আমি যদি বাইরে যেতে পারি জীবনে কোনো মুশরিকের জন্য জানাজা পড়াবো না, ওদের কবরেও দেব না। বলতাম, ভাই আপনি এ বিষয়ে এত কড়াকড়ি কেন? বলে, হ্যাঁ আল্লাহর কোরআনের নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। আপনি সরাসরি জালেমকে জননী বানিয়ে দিলেন, তার সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, আপনি তো বড় জালেম, এই কথা বলেন না কেন? কি করতেন আপনি নৌকা নিয়ে? পাশ করার পরে ওরা মদের বিরোধ পক্ষে আইন পাশ করতো, আপনিও সাপোর্ট দিতেন?
তাহলে আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায় সে শিরিক করে, আর শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্যও জায়েজ নেই, ইমানদারের জন্যও জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষ বলে আপনি সাপোর্ট করবেন। এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি তো নিজেও জানতেন, ইয়াউমা নাদউ কুল্লা নাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। রংপুর কোড়িগ্রাম এলাকার মানুষেরা কান খাড়া করে শোনেন আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি শুধু জিলাপি খেয়ে রবিউল আওয়ালে শেষ করে দেবেন, এর জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি একটু ভাবেন তো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোকে ডাকবো বিচারের জন্যে, কিন্তু তোকে একা ডাকবো না, আগে ডাক দেব তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসির আমি পড়েছি জীবনে সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন তোকে আমি ডাক দেব, আজ বিচার হবে, তোরে আগে না, আগে ডাকবো তোর নেতাকে। কাকে? আগে নেতা থাকবে, এরপরে আপনি। বিবেক যদি থাকে বলেন তো আপনি যে নেতার মা নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখনই যদি বলেন না, ধরা খাবেন না, আপনি যেন ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্যই তো এত কষ্ট করে আমাদের, এত কোন দুঃখে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এত দূর পথ পাড়ি দিয়ে আমার আশা আবার চলে যাওয়া লাগবে কোন কারণে? আপনি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন, এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, রায় দেওয়া যাবে না, যারে দেখলে আল্লাহর রাগ হয়, এরকম মানুষ দেশে নেই। আপনি এমন মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এরকম মানুষ এদেশে নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহর কথা মনে পড়ছে, কথা বলেন না কেন? আর কাওয়া কাকুর দিকে তাকালে আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওইরকমই হইতো, কাটকানের ভেদাল শয়তান। এই বয়স এখনো পর্যন্ত দাড়ি কেটে সেইটে মনে হচ্ছে যে ইয়াং হবে, অথচ কবরে এক পাশ হইলে গিয়েছিল, আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিয়েছে, তারপরও যদি একটু ভালো হবে না, শয়তানে আরও বেড়েছিল। এখন আর ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কোথায় যে আছে ও জানে আর আল্লাহ জানে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে একজন ভাড়া থাকত, আমি তো জানতাম না, আমি তো 3 বছর ছেলে যেয়ে দেখছি উনি ভাড়া আছে, পরবর্তীতে শুনলাম উনি জালেমের অনুসারী। এই 5 তারিখের আগ পর্যন্ত তার দাপট কি গো, 5 তারিখের পরে শুনে যে ও কোথায় গেছে ও জানে আর ওর আল্লাহ জানে, পরে খুঁজে পাওয়া যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোরআনের পাখি সেই স্বপ্নগুলোর কথা বলেছিলেন, সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক তাই হয়ে গেছে। বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে তাই পুলিশ, যদি বলতো যে আমেরিকায় পড়বে তাও তো হইতো, যা বলেছে তাই হয়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আমার মনে হয় সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে, ইনশাআল্লাহ ওটা আমরা দেখতে পাচ্ছি। 58 জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, আর কিছুদিন যেতে দিন, এদেশের 100 জনে 100 জনই চাইবে যে না আমরা কোরআন চাই, কারণ 53 বছর তো আমরা দেখেছি, আমার এখন 33, আমি দেখিনি, মুরব্বী দেখতে পারে, বাপ
75 জন, যারা মুরব্বী আছে তারা দেখেছেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষ মানুষ মারেছে। এ দুর্ভিক্ষ হয়েছিল না, আমরা তো পড়িয়েছি শুধু। স্বামী চালিয়েছিল এদেশ, চাষা চালিয়েছে আপনাদের চাষা, ভাবি চালিয়েছিল, বউ চালালো দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই না। আমার জীবনের সবচাইতে বড় আশা এটা। মসাফির অবস্থায় আছি এখন, মসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বড় আশা নিয়ে বলছি মাবুদে, হাজার লক্ষ মানুষকে নিয়ে তোমার দরবারে মোনাজাত করছি, জীবনে শুধু চর্ম চোখে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে, এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না? তাই অনেকে যারা লাল পানি খায়, যারা বাবা খায়, যারা আকিস বিড়ি খায়, এখানে তৈরি হয় না জলের বিড়ি, এরা মনে মনে ভাবে যে হ্যাঁ ইসলাম যদি এদেশে চলে আসে তাহলে আমি বিড়ি খাবো কি করে, আমি লাল পানি খাবো কি করে। শোনেন, এই যে ইনি মসজিদের খতিব, লিখা দেখলাম মসজিদের ভেতরে যদি এই দাড়ি কাটা মানুষটা যায়, এখন ওনার মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, নেশা আছে, মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে, যদি নেশা লাগেও যে পরিবেশ মসজিদে খেতে পারবে, বলেন বলেন কেন? কারণ পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ঘেরা, মসজিদ রহমতের জায়গা। এ কথা কার? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। এই জন্য রহমত পেতে হলে মসজিদে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? পৃথিবীতে রহমতের জায়গা মসজিদ, আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা, বিশেষ করে মাজারগুলো। অনেকে মনে করছে মাজার, হ্যাঁ মাজার কেন বললাম, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন দুই প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দেবেন, তার এক নম্বরে যারা মাজারের খাদেম ছিল। তুমি খেদমত করার আর জায়গা পাও না, মাজারের খাদেম হয়ে বসে আছো, ওরে খেদমত করা দরকার। কারণ যত মাজার এই দেশে সবগুলো শিরিকের আস্তানা আর জেনার আড্ডাখানা, নারী পুরুষের অবাধ মেলামেশা যদি দেখতে চান আপনি যান লালনে মাজারে, মন মন গাঁজা খাচ্ছে মানুষ, কোন কারণে মাজার রাখা লাগবে? আল্লাহর ওলি যারা আল্লাহর পছন্দীয় নয় মানুষ এদের কবরগুলো সংরক্ষণ করে রাখে, কেউ যেন ইহানত করতে না পারে, নষ্ট করতে না পারে। তাই বলে ওখানে যে সেজদা দেবেন গাঁজা খাবেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদ বানিও না, সেজদার জায়গা বানিও না। এ ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয়, কোন কারণে ওইটা রাখতে হবে বলেন? এই কারণেই তো হক্কানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে দাও, কোনো দরকার নেই। এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে, আজকে আমি আকিস গ্রুপে ছিলাম ঢাকাতে, আকিজের বড় ছেলে ডক্টর মহিউদ্দিন সাহেব উনি বলছিলেন যে দেশের যে মাজারগুলো আছে যেখানে ব্যবসা হয়, সরকার যেন মাজারগুলো সব নিজেদের আয়ত্তে নেয়, এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয় এ টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগা, বহু টাকা কালেকশন হয়। আপনি কি মনে করছেন আট্রশির মাজারে যান, কোটি কোটি টাকা মাসের পরে মাসে উপায় হচ্ছে। এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয়, এই দায়িত্বের টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগান, মানুষ বুঝে দিক আর না বুঝে দিক, টাকা তো রাষ্ট্রের কাজে লাগছে, শয়তানরা আর পাবে না। বড় বড় দাড়ি গোপ মোষ উপর নিচে সব সমান করে মনে হচ্ছে কি হয়ে গেছে। এই সাবধানে থাকবেন, ট্রেন আসতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একেবারে রেল লাইন কাছে নাকি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে গ্রামবাসী আমি যে তথ্য কথা বলছিলাম বিশ্বনবীর দুইটা চাচাকে দেখলাম নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন চাচা মুশরিক অথচ এই চাচা সবচেয়ে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে জন্মে কথা বলেন না কেন আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে আমি দেখলাম বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে আজ কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ ঘুরে এসেছি কোনো দেশে এগুলো আমি পাইনি খালি এই বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এই ব্যবসা চলছে মানুষ ঈদে মিলাদুন্নবীর নাম নিয়ে যা করছেন আপনি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন যে আর কিছু লাগবে না আপনি জাহান্নামে যাবেন আবু লাহাবের মতো আর আবু তালেবের মতো আরো দুইজন চাচার কথা আমরা জানি হযরত আব্বাস হযরত হামজা দুইজন চাচা তারাও নবীর জন্মে খুশি ছিলেন তারাও নবীর মিলাদে খুশি হয়েছিলেন জন্মে কিন্তু তারা সবচাইতে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে এজনে হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন নবীর আদর্শ ছাড়েননি কথা বলেন ঠিক কিনা হযরতে আব্বাস তার কথার দিকে তাকান মাংসা কত আমাল ইমান মানে রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বি ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা রাহু মুসলিম নবীর আপন চাচা হযরতে আব্বাস নিজেই বর্ণনা করেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা পেয়ে খুশি থাকেন এই তিনটা বিষয় যদি আপনার ভেতরে পাওয়া যায় আপনি ইমানের স্বাদ পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্বাস এটা পেয়েছিলেন এই জন্যই তো হাদিস বললেন উনি যদি না পেতেন এ কথা বলতেন বোঝা যাচ্ছে হযরতে হামজা হযরতে আব্বাস এ দুইজন শুধু নবীর মিলাদে জন্মে খুশি না নবীর আদর্শেও তারা খুশি এখানে দুইজনেই জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ নবীজের জন্ম থেকে আমরা শুরু করছি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ পর্যন্ত ঠিক আছে না 40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে না যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে এ দুনিয়া তৈরি হওয়ার আগে তার নূর বানানো ওই সময় থেকে তিনি রাসূল কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন আপনি জাহান্নামে যাবেন না কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে সে জাহান্নামী এটা তো আমি বানিয়ে বলছি না সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রমাণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই যে ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহর জীবনের ভেতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি অনেকে বলতে পারতেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনী বলেছে কি বলেছে রাসূলুল্লাহ আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী 40 বছর বয়সে কথা বলেন না কেন 40 বছরের আগে পুরো আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু 40 বছরে তিনি যখন কোরআনে কারিম পেয়েছেন তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না তখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ এই কথা বলা লাগবে
আল্লাহ কি বললেন এই আয়াতে? তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63, এই 23 বছর রসুলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে, মাস্ট বি। এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না। যদি বলেন না এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে, যে উসওয়াতুন হাসানা। এ শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি। ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, সেটা আলাদা বিষয়ের আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি মডেল বানিয়েছেন, বাটখারা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি বাটখারা দেওয়া লাগবে না? একথা বলেন না কেন? আমার এই 40 থেকে 63 বছরের যে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর দিয়ে আমার সাজানো লাগবে। আপনি একেবারে মেপে পরিপূর্ণ করে নিতে পারবেন, কারণ তিনি নমুনা, মডেল, আদর্শ আমাদের জন্যে। তাও একমাত্র উসওয়াতুন হাসানায় একটার আগে আলিফ লাম আল্লাহ দেয়নি। এবার আসেন মূল কথা বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য? যে সূরা থেকে পড়লাম, সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? থেকে আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। এই যে দল এ শব্দটা কোরআনে নেই, বলেন না কেন? যারা এ কথা বললে আগে তো এই যে আগস্ট মাসের 5 তারিখের আগে এ জালেমরা বলতো দলীয় কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, বলতো না কথা বলেন, থানা থেকেও 14টা লিখে দেওয়া হতো যে এই এই কথা বলা যাবে না। আমি কি এখানে আমার বাবার কথা বলতে আসি সেই কুষ্টিয়া থেকে? আমি তো আগেই বললাম আমি জরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আরে ভাই, আপনি জাহান্নামে গেলে আমার অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমার বাঁচাতে হবে। আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই, কেয়ামতের দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমার কিছু বলে নাই, পরে 20 গ্রাম নিয়ে এসেছিলাম, আমাকে বাঁচাই নাই, আমি জানতাম না, এটা যেন বলতে না পারেন, এই জন্যই তো এত কষ্ট স্বীকার করা। আমি যে গ্রুপে আছি, আকিস গ্রুপ, আমার বাবার যা আছে আমার যা এখন হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, মরণ পর্যন্ত অন্তত আমার কিছু করা লাগবে না। এত কষ্ট স্বীকার করায় যে স্বাধীনতার পর থেকে আজকে 1 মাস 12 দিনে প্রতিদিন 2-3টা করে, তাও 5 কিলো 10 কিলো না, প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি হয় প্রায় 1000 কিলোমিটার। কালকে সেই মাদারীপুরে, তার আগের দিন চট্টগ্রাম, আজকে এখানে, এভাবে তো প্রতিদিন 700-800-1000 কিলোমিটার দৌড়ানো লাগছে। আমি দেখতে পাচ্ছি জাতির মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান্নামে দৌড়াচ্ছেন যারে দেখলে আল্লাহর রাগ হয়, আপনি যেন বাঁচতে পারেন। এই জন্যই বলছি, দলের কথা বললে আপনার রাগ হয়, আপনি যে দল করেন দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলের কথা কোরআনে যদি নাই থাকে, তাহলে আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কয়টা দল? আরো জোরে, আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে, এ দল করতে হলে 4টা জিনিস লাগে। আপনার কি রাগ হয়ে গেল? না, আয়াত বাদ দিয়ে দেবো। আমি যে নোট করেছি তাফসীর থেকে, কেউ যদি দল করতে চান, মিলান তো আপনার দলে এগুলো আছে কিনা, নাকি আপনার আবার রাগ হয়ে যাবে? আমি তাফসীর হাক্কানি থেকে লিখেছি, যদি বিশ্বাস না করেন আমি পয়েন্টগুলো বলছি, বাড়িতে যে মিলিয়ে দেখেন আপনার দলে 4টা শর্ত আছে কিনা। একটা দল যদি কেউ করতে চায়, কমপক্ষে একটা দলের ভেতরে 4টা জিনিস লাগে। প্রথমেই লাগে একজন নেতা, নেতা ছাড়া দল হবে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে নবীজিকে যে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা, এই সিন শব্দের ভেতরে 7টা ব্যাখ্যা পেয়েছি আমি, 5টা প্রধানভাবে নিয়েছি আর 2টা নিয়েছি এর রূপক।
কোনো মানুষ যদি নেতৃত্ব দিতে চায় অবশ্যই তার সাতটা গুণ লাগবে, মাস্ট বি, তার লাগবেই, আন্দাজে নেতা হওয়া যায় না। সাতটা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে। কারণ এই পৃথিবীর যত নেতা আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে, কঠিন হয়ে যাচ্ছে। এ পৃথিবীর বিশ্ব নেতা নবীরা, নবী রাসূল দুনিয়ায় যারা ছিলেন আমরা জানি সবাই এই আলেম কারা আছেন, একটু খেয়াল করবেন এটা। এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা যে এগুলো বিশ্ব নেতা, অধিকাংশের দিকে তাকান তারা নবী ছিলেন। নবীরা নেতা ছিলেন না? ওয়াজাআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। এজন্য নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার জন্ম হওয়া লাগবে বৈধ। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজ বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম ঠিক নেই। তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের, আমাকে বেশি বলে ফেললাম। আমার ফাঁসি চাই, এ বইটা কেন ডাকে? আপনার যদি রাগ হয়, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুর লিখা লেখেন, এই বইটা নিয়ে আসেন, এখন বাজারে পাওয়া যাচ্ছে। 15 বছর তো বাজে আপ্ত ছিল, এখন পাওয়া যাচ্ছে। দেখেন, মা এক ধর্মের, বাবার এক ধর্মের, আপনি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে। নবীদের কথা বলছিলাম কেন, এটা কোরআন থেকে এবার দলিল নেন। হযরতে ঈসা, উনি নবী না, এরা কোন জামানায় আছে? হযরতে ঈসা কি? আরো জোরে বলেন, উনি যে নেতা ছিলেন কোন সন্দেহ আছে? ওনার জন্মের পরেই জাতির লোকের ওনার অবৈধ বলেছিল। আল্লাহ পাক বলেন, ফাশারতে ইলাইহি কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, নিজেই বলবে ও বৈধ না অবৈধ। জাতির লোকেরা বলেছে, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দোলনা থেকে কথা বলবে? এ বলতে দেরি জাতির লোকের, হযরতে ঈসা দোলনা থেকে জবাব দিয়েছিলেন, কালা ইন্নি আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি, হযরত ঈসা দোলনা থেকেই তিনি বললেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন এবং সামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। নেতৃত্ব যারা দেন, ও নেতারা কান খাড়া করে শোনেন, হযরতে ঈসা ডাক দিয়ে দোলনা থেকে জাতির লোককে জানিয়েছে, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, ওয়াজাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি সেখানেই থাকবো, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। নেতাদের বৈশিষ্ট্য এইটা, প্রথম গুণ তাদের, তারা সেখানে যাবে আল্লাহ ওই জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোনো জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের বউ নিয়ে ভেঙে যায়। এই যে দরবেশ, দরবেশের জীবনী পাওয়া যাচ্ছেন এখন, কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে। ঈসা আলাইহিসসালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন, আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা তাকা আনা, আজ আমি নাম ধরেই বলছি, ডাক্তার শফিকুর রহমান, যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ায় 16টা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশে টাকা, হ্যাঁ,
কড়িগ্রাম 8 লাখ দিয়েছে, যেখানে যাচ্ছে সেখানে বরকতে ভরে যাচ্ছে, মানুষ তার চেহারা দেখার জন্য পাগল। টাকালা লোক নেই এদেশে, দরবেশের মতো মানুষ 32 না 36 হাজার কোটি টাকা ৩৮ এমন নেতা যেখানে যায় শুধু মারিং শুধু কাটিং। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। আপনি নেতা খুঁজে পান না, আন্দাজে লাফান। যেখানেই যাবে নেতা তার কোয়ালিটি এটা, জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন। নেতারা কি বলেন, ওয়াও সনি বিসলাতি ওয়া যাকাতি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। কি নেতা নামাজ পড়ে না? হ্যাঁ, এরকম নেতা নেই। রাজশাহীর অধ্যাপক মজিবুর রহমান জামাতের নায়েবে আমির উনি ঘোষণা দিয়েছেন, এই দেশে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি সম্পদের যাকাত না দেয়, ওকে ভোট দেবেন না। এই কথা বলেন না কেন? উনি এই আয়াতের দলিল দিয়েছে যে নেতা ছিলেন হযরত ঈসা, তিনি জাতির লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, কতদিন? মা দুম তু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়া বাররাম বি ওয়ালিদাতি ওয়ালা মিয়াজআলনি জাব্বারান শাকিয়া। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি। আলেমদেরকে তাহলে জিজ্ঞাসা করেন বানাচ্ছি কি না। সবগুলো তাফসির থেকে আমি পড়ে এসেছি। নেতারা তাদের মা বাবার ভক্ত হয়, এমন নেতা তাকান ঢাকাতেই বড়ি আছে, সারা জীবন মা বৃদ্ধাশ্রমে কাটায়। এদেশে নেই, নাম ধরা লাগবে। কিসের নেতা আপনি? নেতৃত্ব দেওয়ার জন্যে 4-7টা কোয়ালিটি লাগে। তার 1 নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে। এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই অবৈধ। এই জন্যে আমরা সময় দিতে চাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি, যেন দিনের ভোট রাতে না হয়। কথা বলেন না কেন? তাড়াহুড়া করে যদি তাদেরকে নামিয়ে বলি না ভোট দিয়ে দেন, কি হবে? ওই দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ যারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে। কথা বলেন না কেন? 100 জনের 65 জন জালেমকে বদলি করা হয়েছে, এখনো পর্যন্ত 35টা জালেম চেয়ারে আছে। এদেরকেও আমরা সময় দিচ্ছি, তাড়াতাড়ি নামিয়ে দেন, কোনো জালেম যেন চেয়ারে না থাকে। কারণ এগুলো ক্যান্সার, এগুলো থাকলে আবার ও দিনের ভোট রাতে করে ফেলবে। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে, দাদি শাশুড়ি যেয়ে বলছে, ওই নাতির বউ আমি কিন্তু পতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন। শাশুড়ি এসে বলছে, বউমা আমার নাতি চাই। মা আপনি সময় দেবেন না, কেবল আমি আসলাম, আপনার ছেলের সাথে এখন আমার দেখাও হইল। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা আমরা জানি না, আমাদের কিন্তু ভাবি চাচাই। ঠিক আছে, স্বামী এবার বাসর ঘরে এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বাবার মুখ তুলে বলছে, তো বংশ কি সব পাগল, এখন আমার কিছুই হইল না, 10 মাস 10 দিন যাবে সংসার হবে, এরপরে তো কারো বেবি কারো নাতি কারো ভাতিজা, নাকি আমি ফেলাক্সি লোড করে সব নিয়ে আসবো। দায়িত্ব যাদের দিয়েছি অন্তত 10 মাস 10 দিন সময় তো দেবেন, কেবল 1.5 মাস সংস্কার আরম্ভ হয়েছে। জালেমরা থাকবে না ইনশাল্লাহ, একটা জালেমও থাকবে না, সবগুলোকে চেয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষকে ফ্রেশ করা লাগবে। সময় যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করব কি? বাচ্চাকে আমি নিয়ে আসবো ফ্লাক্সি লোড করে বাইরে থেকে, আমার সংসার করা লাগবে না। সংসার হবে 10 মাস 10 দিন যাবে, এরপরে কারো নাতি কারো ছেলে কারো ভাতিজা সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং এই সময় উল্টাপাল্টা না করে আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি সংস্কার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই। আমার ওই বিচারপতির যেমন হাত খোলা, এখন মন মতো বিচার করা যাচ্ছে, এদেশেও যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে, সব সংস্কার করে দেন। কোন জালেমকে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা যে জালেমদের তালিকা করে করে টাঙিয়ে দেন, কিয়ামতের আগে যেন আর প্রবেশ করতে না পারে। হযরতে নূহ দোয়া করেছিলেন, লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, হে আল্লাহ কোন জালেম যেন না থাকে, ওরা আন্ডা বাচ্চাও যেন না থাকে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। আমরা আশা করছি যারা আছেন খুব তাড়াতাড়ি করেন, সকাল আসতে আসতে যেন শুনি যে 35% এখনো বাকি আছে জালেমরা, এদের কারণেই তো আজকে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে। কোনো জালেম যদি না থাকে দেশটা ইনশাল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম, কেন দল করতে হলে একজন নেতা লাগে, নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন, 1 নম্বর এই গুণ হচ্ছে নেতারা হবে বৈধ, জোর করে থাকবে না, বৈধভাবে থাকবে। আমরা এতদিন দেখেছি সব জোর করেছিল, বৈধভাবে না, সব অবৈধভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন, সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, অলতাকুম মিনকুম উম্মাতুম, জাতি হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে, যেই দলের ভেতরে এই 4টা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় দেখলেই তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলেই প্রতিবাদ করা কাদের ভেতরে? সেটাই আল্লাহর হক্কানি দল, মানে আন্দাজে নিজেকে হক্কানি দাবি করে। 3 নম্বরে বেশি পথিক লাগবে, পথিক হয় সুন্নাতি পথিক নেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাড়ি পাল্লা টুপি, এর ভেতরে আরও 5টা পেয়েছি আমি, দাড়ি পাল্লা টুপি, এগুলো সব ন্যায় বিচারের প্রতীক, সুন্নাত আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার্কা নিতে হয় এরকম মার্কা নেবেন, হয় টুপি মার্কা নেন, নাই দাড়ি পাল্লা মার্কা নেন। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে, এ পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে, আমাদের অফিসের নাম মসজিদ। আমাদের অফিসের নাম কি? যাদের আনাগোনা মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই। মসজিদ তো দূরের কথা, কোনোদিন পূর্ব দিকে পশ্চিম দিকে আষাঢ় খেয়েও পড়ে না, ও যদি আষাঢ় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে, মানে পশ্চিম দিকে পড়বে তো না। আমাদের এই অন্তরটা ঝুলিয়ে রাখা লাগবে কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন, নবীজি বলেন যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, এক অক্ত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন যার, এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহ নিজে স্থান দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা লাগবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রসুলুল্লাহকে? আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয় দুনিয়া আখেরাত মিলে, কয়টা আরো জোরে বলেন? 1 নম্বরে আল্লাহ পাক বলেন, এ পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গোনাগুলো মাফ হয়ে যায়। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ইবনে কাসিরে পাবেন, হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো তাহলে আমার অনুসরণ করো, আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ 2টা পুরস্কার দেবে, 1 নম্বরে জীবনের গোনাগুলো মাফ করে দেবে, 2 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? না না, এদিকে তাকান, এই যে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, এ কথা বলতে নবীজি বলেছেন, অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ?
আমরা হয়তো আজ অনেকেই দাড়ি টুপি পাগড়ি জুব্বা খাবারের পরে মিষ্টি খাওয়া মেশাক করা এইগুলো নিয়েই ব্যস্ত, কিন্তু নবীর জীবনে যে আরও আছে পূর্ণাঙ্গ করতে হলে বিশ্ব নবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন মেশাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এইটা আপনার কাছে সন্ন্যাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি মানুষ, আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি এইটাই বলতেন। এই যেন আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে পূর্ণাঙ্গ হচ্ছে না, আর যারাই যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে, আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান্নামী, তারা মাপও পায়নি জাহান্নামে গেছে, তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই। এরকমটার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক, আংশিক ছিল। ওর পুরা জীবন আমি পড়েছি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু টুটি পেয়েছি, ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক এইটাও চাইতো না, তাছাড়া বাকি সব অনুসরণ ওকে পেয়েছি আমি। ও রসুলের পেছনে নামাজ পড়ত, রসুলের মতো দাড়ি রাখত, জোব্বা গায়ে দিত, কাবা শরীফ তাওয়াফ করত নবীর সাথে, হজে গিয়ে ইফতারি করত নবীর সাথে, নবীজির কথা মতো নিজের নাম বাবার নাম ছেলের নাম নাতি ছেলের নাম সব আব্দুল্লাহ রেখে দিয়েছে, কিন্তু এক জায়গায়ও কোনোদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক, এটাকে ও দুনিয়ার কাজ মনে করত, রসুলের পেছনে থাকতো না। আল্লাহর নবী এইটা কায়েম করার জন্য উহুদে যাচ্ছিলেন, তখন 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল। আর যদি আপনার অনুসরণ রকম আংশিক হয় ওর জন্য আল্লাহ দিয়েছিলেন ওলা তো সল্লি আলা আহাদিম মিন হোম, হোম আছে হোম, এটা জমির বহুবচন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা কোনো চিন্তায় থাকতাম না, কারণ হোম দিয়ে আমরাও ঝামেলায় আছি। আল্লাহ বলেন শুধু এর না, এর মতো যারাই আসবে দুনিয়ায় যারা শুধু আংশিক অনুসরণ করে পূর্ণাঙ্গ না, হেনবি আপনি তাদের জানাজা দূরের কথার কবরের পাশে তোলাবেন না। আমার মনে হয় কোরআনের আয়াত যদি আজ নাজিল হওয়ার সিস্টেম থাকতো বাংলাদেশে বহু মানুষের নামে আয়াত নাজিল হয়ে যেত। হয় না কে বলেছে যে হোম আছে, এই হোম দিয়ে আপনি এর ভেতরে আছেন, যাদের অনুসরণ আংশিক হয় শুধু পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে যে 27টা বিষয় আমি আজকে নোট করেছি আয়াত থেকে, তার একটা প্রমাণেই রসুলকে অনুসরণ করা লাগবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই জন্যে, কারণ তাকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছেন, 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে, তার এক নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ সালাম দিয়েছিলেন যে কারণগুলোতে, তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন ইসলামের পথে চলতে, ইসলাম কায়েম করতে, ইসলাম প্রচার করতে। যারা সাহায্য করেন স্বামীকে, যারা স্বামীর জন্য পাহারায় থাকেন, সব সময় স্বামীকে সাহায্য দোয়া করেন, তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে পারবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তৌফিক দিন, আমরা যতটুকু বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন।